ওল্ডহামে অনেক জাঁকজমকভাবে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয় সোহাগ সাদিক ও সুমন পরিচালিত তৃতীয় কেটারিং ব্যাডমিন্টন কাপ 2023। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মিজানুর রহমান লিটুর প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। খেলাধুলার মধ্যে একটি জনপ্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। ওল্ডহামের একজন তরুণ রোমেল ভাই ব্যক্তিত্ব সোহাগ সাদিক ও সুমন আয়োজন করেন তৃতীয় কেটারিং ব্যাডমিন্টন কাপ। আমরা আজকে থার্ড কেটারিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করছি অল্ডহাম মিলেনিয়াম সেন্টার। আজকে নিয়ারলি গ্রেট ব্রিটেনের সব জায়গা থেকে 65 টিম আমরা অংশগ্রহণ করেছেন। আজকে যারা উইন হয়েছেন সবাই ধন্যবাদ জানাইলাম, আর যারা আয়োজক মানে আমরা হেল্প করছেন সবাই ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাইলাম। আজকে আমরা এখানে মাঝে উপস্থিত আছেন সরকারি আইকনের কাজী জিয়াউলক সহ কাউন্সিলর বৃন্দ, যারা আমরা এখানে স্পন্সার, যারা আমরা সাপোর্ট করছেন সবাই আমরা ধন্যবাদ জানাইলাম। আয়োজক সাদিক সোহাগ সুমন, আই লাইক টু কনগ্রেচুলেট ইউ অল আপনারা যে প্রোগ্রাম। সোহাগের পরিচালনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ম্যানচেস্টারের বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাজী জিয়াল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। To take part in the opening ceremony of the third badminton catering tournament. Badminton is a beautiful game. I used to play regularly. Unfortunately, I got injured, but I still enjoy it. And I think you holding this tournament with 60 teams. কাজী জিয়াউল হাসান আগামী বছর খেলায় আরো অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ সহকারী হাই কমিশনকে কেটারিং ব্যাডমিন্টন কাপ পার্টনার হিসেবে একসাথে কাজ করার অনুরোধ জানান। থার্ড কেটারিং ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে আমি আসলে তাদেরকে অনুপ্রাণিত করতে চেয়েছি এবং আমরাও অনুপ্রাণিত হতে চেয়েছি। এই থার্ড কেটারিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আরো বড় পরিসরে হোক এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি একটি প্রস্তাব দিতে চাই, যদিও আমি যখন জেনেছি এর মধ্যে আসলে সময় অনেক স্বল্পতা ছিল, আগামীবার যখন থার্ড ক্যাটারিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে আমি চাইবো, আমি আশা করব যে আপনারা বাংলাদেশ সহকারী হাই কমিশনকে আপনাদের পার্টনার হিসেবে রাখবেন।